নামাজ পড়া কি ফরজ? রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া ফরজ? হজ করা তৌফিক করলে ফরজ। ঠিক সেইভাবে এইরকম আরেকটি ফরজ হচ্ছে আহলে বাইত, নবীর পরিবার, নবীর আওলাদ, এদেরকে মহাব্বত করাও তেমন ফরজ। বলুন না সুবহানাল্লাহ। তা আপনি ফুরমাস নামাজের কথা বলেছেন, রোজার কথা এনেছেন, খেতাবতে ইমামে, মাঠে ময়দানে, অনলাইনে অফলাইনে, ফেসবুকে, ইউটিউবে আপনি জাকাতের ধারাবাহিক আলোচনা পেশ করেছেন। ইমাম হাসানে মুজতবা, ইমামে আরশ মাকা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, মাওলায়ে কায়নাত শের হুদা মা ফাতেমা, আহলে বাইতে রসুল তথা নবীর পরিবার, আউলাদ রসুল, শোহদায়ে কারবালার আলোচনা আপনার এভাবে করে আলোচনা ছিল। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু একটা দল দেখা যায় এরা এই কারবালা মাস চলে যাচ্ছে, নামাজের আলোচনা দিয়ে এই সাত জুমা শেষ করে দিয়েছে, আউলাদ রসুলের, ইমাম হুসাইনের, ইমাম হাসানের কোনো আলোচনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য করেনি। আবার আরেক দল দেখা যায় এরা কিন্তু ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলীর, ইমাম হাসানের মুজতবার আলোচনা একটু কম করে, কেয়ার রাখবেন, এমন বেশি আলোচনা করে। এই যে আগামী মঙ্গলবার 9ই আগস্ট, 10ই মুহররম যখন আসবে, এরা মিছিল সহকারে একটা সামনে ঘোড়ার প্রতিকৃত বানিয়ে শরীরের কাপড় খুলে এই তাজিয়ে মিছিল নিয়ে তারা বিভিন্ন অস্ত্রপাতি, ছুরি, তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নেমে যায়, ইয়া হুসাইন বলে মাতম করে। কথা বলুন ঠিক কি না? এই ধরনের একটা দল দেখি। একদল আহলে বাইতের কথা শুনতেই পারে না, এদের কোনো মসজিদে, ইমামতে, খেতাবতে, কোনো গণমাধ্যমে আলোচনা শোনা যায় না, পরোক্ষভাবে তারা এই জিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলো না, এরা এজিদকে তাহাজ্জুদ গুজার বলে, নাউজুবিল্লাহ বলবেন না বড় করে, এরা এজিদকে অনেক গুণে গুণান্বিত করে। কিন্তু আরেক দল দেখা যায় তার সম্পূর্ণ বিপরীত, এরা আহলে বাইতের নাম দিয়ে এমন এমন কাজ করে, আপনারা দেখেছেন ইউটিউবে একটা অগ্নিকুণ্ড করে সেখানে তারা লাফ দেয়, হাই হুসাইন বলে মাতম করে। এইটা যেমন ভ্রান্ত, ওই আহলে বাইতের নাম ছেড়ে দেওয়া, এজিদের বন্দনা করা, গুণগান করা, ইসলামের লেভেলে নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ বয়ান করে আল্লাহ রসুলের প্রেমিক সেজে, তারাও হচ্ছে আরো বিপদগামী, ঠিক কিনা বয়রে আমার? কিন্তু আরেকটা দল আছে, যখন মুহররম আসে তখন আহলে বাইতের স্মরণ, আউলাদ রসুলের স্মরণের পাশাপাশি সাহাবায়ে কেরামের মহাব্বত, ঈমান ও আকীদার মহাব্বত, আউলাদ রসুল, আহলে বাইতে রসুল, আজওয়াজ মুতাহারাত তথা নামাজ রোজা হজ জাকাতের বয়ানও ঠিক মতো করবে এবং 30 দিন ব্যাপী শোহাদায়ে কারবালা তাদের অবদান ও আলোচনার মধ্যে তুলে দেবে, তুলে ধরবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা।